গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস থ্রি আর ফোরে বি ভার্বের, মানে বি ভার্ব বলতে হওয়া ভার্বের, কিছু প্রশ্নসূচক বাক্য কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা শিখব। একটু সমস্যা হবে, কেননা বোর্ড নেই, খাতায় লিখে বোঝানো একটু সমস্যা হবে। আশা করি দেখো তোমরা। প্রথমে কি বলেছে, আমি কি হই, প্রেজেন্ট টেন্স। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স শিখবো, তারপরে পাস্ট টেন্স শিখবো, তারপরে ফিউচার টেন্স শিখবো, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সে প্রথমেই কি বলেছে, বলেছে গিয়ে আমি কি হই, আমরা কি হই। এদিকটা করে সিঙ্গুলার নাম্বার, এদিকটা করে পুরোটা প্লুরাল নাম্বার, মানে এক বচন, বহু বচন, এক বচন, বহু বচন, এভাবে আলাদা করা হয়েছে। দেখো, আমি কি হই মানে যদি বলতাম আমি হই, তাহলে কি হতো, আই অ্যাম, আমি হই হতো আই অ্যাম। আমি কি হই ক্রিয়াপদটা খালি বাইরে বেরিয়ে যায়, মানে অ্যাম আই হবে কি অ্যাম আই। ভালো করে দেখো, বোঝা না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে অবশ্যই, যতটা সম্ভব হয় করা যাক। একই রকমভাবে আমরা কি হই, তাহলে আমরা হই কি হতো, উই আর, আমরা হই, উই আর। আমরা কি হই, আর উই, আর উই। হ্যালো, তুমি কি হও, তুমি হও, ইউ আর, তুমি কি হও, আর ইউ। তোমরা কি হও, তোমরা হও কি ছিল, ইউ আর। তোমরা যদি পুরনো পড়াগুলো দেখো, দেখতে হবে তোমরা হও ইউ আর, তোমরা কি হও আর ইউ, একই থাকবে। সে কি হয়, সে হয় হি ইজ বা শি ইজ। সে কি হয়, ইজ হি, বা তোমরা চাইলে ইজ শি লিখতে পারো। তারা কি হয়, তারা কি হয়, তারা হয় দে আর, তারা হয় কি হবে, দে আর। তারা কি হয়, এই যে প্রশ্নবাচক চিহ্ন দিল, হয়ে যাবে কি আর দে। একই রকম ভাবে যদু কি হয়, কি হবে, ইজ যদু, যদু যে ক্যাপিটালটার ব্যবহার নাম বুঝিয়েছে। বইগুলি কি হয়, কি হবে, আর দি বুকস। একইভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করে দেখি, কলমটি কি নীল, কলমটি কি নীল। তাহলে কলমটা খালি এখানে ক্রিয়াপদ দেয়নি, বাংলাতে আমরা আগেও বলেছিলাম ক্রিয়াপদ বর্তমান কালে কোনো কোনো সময় উচ্চ থাকে, সেগুলো উচ্চারিত হয় না, সেগুলো উচ্চারিত হয় না, সেই ক্ষেত্রে সেগুলোকে আমাদের কী করতে হবে, ব্যবস্থা করে নিতে হবে, ভেবে নিতে হবে, ধরে নিতে হবে সেগুলো রয়েছে সেখানে। তাহলে দেখো কী আছে, কলমটি কি নীল, এটা কী লিখবো আমরা, এটা লিখবো কি, কলমটি একটি বুঝিয়েছে, তাই তোমার সিঙ্গুলার নাম্বারে ঘরে যাবে, তাহলে কি হবে, যে যদি বলতাম কলমটি নীল, তাহলে কি লিখতাম, দি পেন ইজ ব্লু, দি পেন ইজ ব্লু, ক্রিয়াপদটা বেরিয়ে আসবে, মানে ইজ দি পেন ব্লু, ইজ দি পেন ব্লু। তার মানে এখানকার জেনারেলাইজ স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সবার আগে হবে কি ভার্ব প্লাস, তারপরে যাবে হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট, তারপর যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্ট বলতে নীল লাল হলদে সবুজ যেগুলো যেগুলো বসে সেগুলো সাবজেক্ট, আর লাস্টে একটা কোশ্চেন মার্ক আসবে। এটা হচ্ছে এই প্যাটার্নটা জেনারেলাইজ স্ট্রাকচার, এটা হচ্ছে এটা জেনারেলাইজ স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। দেখা যাক আমরা পরেরটাই যাই, পাস্ট টেন্স। একই রকম নিয়ম, পাস্ট টেন্সে আমরা কি করতাম, ওয়াজ ওয়্যার ব্যবহার করতাম। এখানে আমরা কি ব্যবহার করেছি, অ্যাম, ইজ আর, এই তিনটে, এই তিনটে আমরা ব্যবহার করেছি। এখানে কি ব্যবহার করবো, একটা হচ্ছে গিয়ে ব্যবহার করব ওয়াজ, আর সমস্যা হচ্ছে আমারও কি করি বলো, করারও নেই, এভাবেই আমাদের পড়াশোনাটাকে এগোতে হবে আপাতত। ওয়াজ, তাহলে কি হবে, আমি কি ছিলাম, আমি ছিলাম, ইংরেজি কি হয়, আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ। তাহলে এখানে কি হবে, আমি কি ছিলাম,
ওয়াজ আই, আমরা কি ছিলাম? কি হবে ওয়্যার উই, তুমি কি ছিলে? একই রকম ভাবে বর্তমান কালেরই মতো নিয়ম, সেই জন্য আমি আর নিয়মটাকে বারবার ধরে রিপিট করছি না, আমি একটা জেনারেলাইজ ফরম্যাট লিখে দেবো, সেই মতো আমরা করবে। তোমরা কি ছিলে? একই রকম ভাবে হবে ওয়্যার ইউ, সে কি ছিল? ওয়াশি, তারা কি ছিল? ওয়্যার দে, যদু কি ছিল? ওয়াজ যদু, বইগুলি কি ছিল? ওয়্যার দি বুকস, আর কলমটি কি ছিল নীল? তাহলে কলমটি ছিল নীল, তাহলে কি হবে দি পেন ওয়াজ ব্লু, কলমটি ছিল নীল। এবার যখনই থেকে প্রশ্নবোধক চিহ্ন করলাম, নিয়ে এলাম, তখন ওয়াজটা উঠে বাইরে চলে আসবে, অর্থাৎ ক্রিয়াপদ উঠে বাইরে চলে আসবে, ওয়াজ দি পেন ব্লু। তাহলে এখানেও একই রকম ফরম্যাট, একদম বর্তমান কালের মতো ভার, ভার্ব ক্ষেত্রে বলতে ওয়াজ ব্যাক, তারপরে যাবে হচ্ছে কি সাবজেক্ট প্লাস অবজেক্ট, এবং শেষে একটা কোশ্চেন মার্ক করবে। এইটা হচ্ছে খুব জেনারেলাইজড প্যাটার্ন, এটা হচ্ছে জেনারেলাইজড প্যাটার্ন। এইটা আশা করি বুঝতে পেরেছো, ভার্ব, দেখো ভার্ব আগে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, থাকলে অবজেক্ট, না থাকলে থাকবে না, ঠিক আছে। এবার আমরা ফিউচার টেন্স, ফিউচার টেন্স কি নিয়ে কাজ করে এক্ষেত্রে? একটা হচ্ছে গিয়ে শ্যাল বি, শ্যাল বি উইল, বা শ্যাল আর উইল কোথায় ব্যবহার করা হয় তোমরা আশা করি জানো, শ্যাল কোথায় ব্যবহার করা হয় বলো দেখি তোমরা বলতে পারবে? দেখো শ্যাল হচ্ছে গিয়ে যখন আমি আমরা, এই ক্ষেত্রে শ্যাল ব্যবহার করে, অনেক পুরোনো পড়া তো যদি একটু মনে না থাকে মনে করিয়ে দেওয়া, আমি আমরা এইসব ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা। তাহলে আমি হব আই শ্যাল বি, আমি কি হব শ্যাল আই বি, আমরা হব উই শ্যাল বি, আমরা কি হব শ্যাল উই বি, তোমাদেরও যেমন দেখতে একটু সমস্যা হচ্ছে আমারও একটু লিখতে সমস্যা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কি করি আর। তুমি কি হবে? তুমি হবে, তাহলে তুমি হবে ইংরেজি কি হবে ইউ উইল বি, তুমি কি হবে উইল ইউ বি, তোমরা কি হবে উইল ইউ বি, একই রকম। এটা তোমরা দেখেই এসছো যে তুমি তোমরা বাংলাতে তুমি তোমরা লিখবে, ইংরেজিতে একই হবে। সে কি হবে? সে হবে হি উইল বি, বা শি উইল বি, সে কি হবে উইল হি বি, অথবা উইল শি বি, যে কোনো একটা। এখন তারা কি হবে উইল দে বি, উইল দে বি, যদু কি হবে, তাহলে কি হবে যদু কি হবে, যদু হবে যদু উইল বি, যদু কি হবে উইল যদু বি, উইল যদু বি, বইগুলি কি হবে, বইগুলি কি হবে, এক্ষেত্রে কি হবে উইল বি বুকস বি, উইল দি বুকস বি। এবার আমরা একটা পূর্ণ বাক্যে আসার চেষ্টা করি, কলমটি কি নীল হবে, কলমটি নীল হবে, তাহলে কলমটি আমি আমরার বাইরে শ্যাল হবে না উইল হবে, তাহলে কলমটি নীল হবে, তাহলে দি পেন উইল বি
ব্লু দি পেন উইল বি ব্লু কলমটি কি নীল হবে তাহলে উইলটা খালি বাইরে চলে আসবে দি পেন উইল বি ব্লু উইল দ্য পেন বি ব্লু উইল দ্য পেন বি ব্লু তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম আসছে আমি একটু এখানটা ছোট ছোট করে লিখে দেখাই প্রথমে হবে শ্যাল অথবা উইল এটা সেন্টেন্সের শুরুতে শ্যাল হবে না উইল হবে সেটা ঠিক করছে আমি আমরা আছে না আমি আমরার বাইরে কিছু আছে তারপরে কি হচ্ছে সাবজেক্ট তারপরে সাবজেক্ট প্লাস তারপরে হচ্ছে গিয়ে বি সাবজেক্টের পরে কি আসছে বি দেখো প্রত্যেকটা মিলিয়ে দেখো প্রথম উইল অথবা শ্যাল তারপরে সাবজেক্ট তারপরে হচ্ছে বি এবং তারপরে থাকবে হচ্ছে কি অবজেক্ট এটা হচ্ছে একটা জেনারেলাইজড প্যাটার্ন শ্যাল বা অথবা উইল যেটা যেটা বসবে সেটা সেখানে বসবে তারপরে সাবজেক্ট থাকবে আমরা সাবজেক্ট নিয়ে দেখিয়েছি তারপরে থাকবে বি এবং তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট আমাকে লিখতে হবে এই হচ্ছে মুদ্রা ব্যাপার এইটার আশা করি তোমরা বুঝতে পারলে এবং তোমরা তোমাদের যে বই ট্রান্সলেশন বই সেটাও করবে থ্রি আর ফোরে দুজনের জন্যই এটা রইল আশা করছি এটা তোমাদের পক্ষে উপকারী হবে অন্তত আমার আমার পক্ষে যেটুকুনি সম্ভব তবুও আমি বারবার যদি কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কোনো সমস্যা নেই তাতে আমি আসি ঠিক আছে আজ এই পর্যন্তই থাকতে রাখতে হবে এর বেশি আর এগোনো যাবে না আজকে আর পরের দিন বাকিটা হবে থ্যাংক ইউ গুড বাই